হঠাৎ করে আজকে প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেছেন, এইটা এমন কোনো বিষয় না যে যেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তার কারণ হচ্ছে মানবাধিকার, তো মানব অধিকার বলতে কি বোঝায় সেটাই তো এখন বাংলাদেশে আমরা সংজ্ঞাটাই ভুলে গিয়েছি। তার কারণ এই যে যখন একজন লোককে গুলি করে তার চোখ ফুটো করে দেওয়া হয়, তাকে হত্যা করা হয়, ছাত্রদলের সেক্রেটারিকে যখন মেরে ফেলা হয়, তারপরে যুবদলের জনকে মেরে ফেলা হয়, আজকে আবার ইয়ে কী বলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম কি চেয়ারম্যান কাদের সাহেব বললেন যে এইটা কী ধরনের রাজনীতি চলছে, এই রাজনীতি আমাদেরকে ধ্বংস করে দেবে, যেখানে সভা সমাবেশ করা যায় না, তাদের এক কর্মীকে এই পাকেটে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সমস্ত কথাবার্তা। সুতরাং এইটা নতুন কিছু নয়। তবে আমি এই সম্বন্ধে যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, এই মানবাধিকারের বিষয়টি এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমাদের আমাদের নিজেদেরই অধিকার, কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, আপনার সভা সমাবেশ করার অধিকার নাই, আপনার লেখার অধিকার নাই। তারপরে আর একটা আইন করে রেখেছেন, ডিজিটাল আইন, যে আইনে কোনো কিছু বললেই, এবং সেখানে আমরা দেখি যে যেহেতু আমি একটা আইনের জগতে আছি, তো দেখি যদি প্রধানমন্ত্রীর উক্তি সম্বন্ধে কোনো কথাবার্তা থাকে ওই একটি মামলার মধ্যে, তাহলে জাজ সাহেবরাও একটু চিন্তা করে তাকে বেল দেওয়া যাবে কি যাবে না, তার সম্বন্ধে অনেক চিন্তা করে। তো সেই ক্ষেত্রে এখন মানবাধিকার বলতে আপনি কি বোঝেন বা আমরা কি বুঝি? মানবাধিকার যদি এই হয় যে কোনো সভা সমাবেশ করার অধিকার থাকবে না, মানুষ গুম হয়ে যাবে, তার খোঁজ খবর থাকবে না, তারপর তাকে পাওয়া যাবে না, তাহলে পরে আমার আর কিছু বলার নাই। এইটা বাকিটা মন্নান ভাই বলবেন, যে উনি বলবেন যে হ্যাঁ অন্তত মানব অধিকার কিছু তো অধিকার আছে, এখন একটু বাড়াই দিলেই হবে আর কি। কিন্তু জয়নাল আবেদিন, আপনি বলছেন এটি নতুন কিছু নয়, কথায় কথায় একটি কথা বলছিলেন, তো এই নতুন কিছু নয় কথাটাকে আপনি সাম্প্রতিক ইস্যুতে বলছেন নাকি সব সময়? মানে আমি কি এভাবে ধরে নেব যে আপনাদের সময় পরিস্থিতি এরকমই ছিল? শুনেন, আমাদের সময় আর ওনাদের সময় এইটা বড় কথা নয়, কথাটা হচ্ছে দেশ কখন কিভাবে চলে সেটা হচ্ছে বড় কথা। দেশে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র আর মানবাধিকার, বিচার ব্যবস্থায় সব কিছু মিলিয়ে কিন্তু একটা দেশ চালানোর বিষয় আসে আর কি। আপনি দেখেন এখানে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা যে যখনই ক্ষমতায় থাকি তখনই আমরা কিন্তু নিজেরা কি বলি এটা আমরা নিজেরা বুঝতে পারি না। আপনি দেখেন এই শাসক দল আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং তারা আজকে ক্ষমতায়। সেই দলের সাধারণ সম্পাদক যখন বলে খেলা হবে, খেলা হবে, এইটা কি একটা রাজনীতিবিদদের ল্যাঙ্গুয়েজ? আপনার মাঠে খেলা হবে, তাহলে খেলা করতেই থাকেন, ফুটবল মাঠে নেমে যান দুই দল, বিএনপিকে আসতে বলেন যে আপনারা মাঠে আসেন, আমরা মাঠে যাই, তারপর ফুটবল খেলা করি। এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না। সেই জন্য আমি বলি যে এই মানবাধিকারের বিষয়টা নিয়ে আজকে না, এটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী আজকেই শুধু আমেরিকায় যায় না, এর আগেও আমেরিকাতে গেছেন, কিন্তু আজকে উনি ওখানে মানবাধিকার নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। তার কারণ হলো এখানে কী বলে ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার পিটার হাস সেই গণতন্ত্রের কথা বলতে গিয়ে মানবাধিকারের কথা বলেছেন, এই তো বিষয় আর কি। এবং সেইটাকেই রিপ্লাই দিতে গিয়ে উনি ওখানে বসে এই প্রবাসীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। তো প্রধানমন্ত্রী বলতেই পারে, প্রধানমন্ত্রীর মুখ তো কেউ বন্ধ করতে পারবে না, পারবে? প্রাইম মিনিস্টার, হি হ্যাজ
তার সব কিছু আছে, তার ইমিউনিটি আছে, তার আপনাদের মুখ থেকে কিছু আছে রেখেছে, আমাদের আমাদের মুখ তো বন্ধ করার জন্য সব ব্যবস্থা করেই রেখেছে, আমাদের কিন্তু রাখবেই না, যেভাবে বলছে খেলা হবে খেলা হবে, তাহলে পরে আমরা আর আসি।